हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल सुष्मिता 2020 ते आपनादेर सकलके आबारो एकबार स्वागत जानाच्छि। आजकेर भिडियोते नतून एकटि चाकरिर आपडेट निये चले एसेछि आपनादेर संगे, अवश्यई जेटा भिडियोर माध्यमे शेयर करब। सम्पूर्ण भिडियोटा देखलेई आपनारा बुझते पारबेन एखाने किन्तु एकाधिक पोस्टे नियोगेर विज्ञप्ति प्रकाशित होयेछे एबं वेतन काठामो किन्तु आपनादेर खूबई भालो रयेछे। आपनादेर जन्य एकटि गुड निउज, एखाने आवेदनेर जन्य कोनो रकम आवेदन मूल्य आपनादेर लागछे ना एबं कोथाओ गिये बा रेजिस्टार पोस्ट बा स्पीड पोस्ट মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হচ্ছে না। অনলাইন মারফত বাড়িতে বসেই আপনারা ইমেলের মাধ্যমে কিন্তু এখানে আবেদন করতে পারেন। সম্পূর্ণ ভিডিওতে ইন ডিটেইলস জানিয়ে দেব, তার জন্য অবশ্যই আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। এবং এই ধরনের বিভিন্ন চাকরির নোটিফিকেশনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশের বেল আইকনটিও প্রেস করে রাখতে হবে, যাতে করে পরবর্তী ক্ষেত্রে যখনই কোনো চাকরি রিলেটেড আপডেট প্রকাশিত হয় আপনারা সবার আগে চ্যানেলে আপডেট পেয়ে যাবেন। অফিশিয়াল নোটিফিকেশন সহ সমস্তটাই জানিয়ে দিচ্ছি, অবশ্যই দেখতে থাকুন। এই হলো অফিশিয়াল নোটিফিকেশন, যেটা অবশ্যই অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। এই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে 29/7/2021 এই তারিখে এবং যার মেমো নাম্বারটিও অনস্ক্রিন শো করছে। এখানে আপনাদের কোভিড-19 জন্য ভলেন্টিয়ার্স নিয়োগ করা হচ্ছে, অবশ্যই টেম্পোরারি বেসিসে 2 মাসের জন্য কন্ট্যাক্ট করে নেওয়া হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনাদের এই কন্ট্যাক্টের মেয়াদ বাড়ানোও হতে পারে। বিভিন্ন পোস্টে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আমি পোস্টের ডিটেলসে পরে আসছি। আগে দেখুন এই পিডিএফের নিচে আপনাদের একটি ফর্ম ইনক্লুডিং আছে, এটা আপনাদের এফোর সাইজ পেজের উপরে প্রিন্ট আউট বার করতে হবে। যাবতীয় ইনফরমেশান দিয়ে আপনারা ফিল আপ করলেন এবং ফর্মটা ফিল আপ করার পর অবশ্যই আপনাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের মাধ্যমিকের যে কোয়ালিফিকেশানের অ্যাডমিট সেটা অ্যাটাচ করবেন এবং সমস্ত আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশানের মার্কশিট এবং সমস্ত সার্টিফিকেটস দেবেন এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনারা আধার কার্ড বা ভোটার কার্ড দিতে পারেন। এবং এই ফর্মের ওপর দিকেই আপনাদের একটি কালার পাসপোর্ট সাইজ ফটো অ্যাটাচ করতে বলা থাকে, এখানে কিন্তু বলা নেই যদিও, তবুও আপনারা অবশ্যই কালার পাসপোর্ট সাইজ ফটো একটা অ্যাটাচ করে দিতে পারেন। সমস্ত কিছু ডকুমেন্ট সেলফ অ্যাটাস্টেড করবেন এবং করে অবশ্যই একটি সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করবেন। করে এখানে দেখুন একটি ইমেল আইডি দিয়েছে, এই ইমেল আইডিতে আপনাদের মেল করে দিতে হবে 9/8/2021 বিকেল 5টার মধ্যে, তাহলেই কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে। এবার দেখুন কোন কোন পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ফার্স্টেই রয়েছে মেডিকেল অফিসার, যেখানে 6টি ভ্যাকেন্সি রয়েছে। এমবিবিএস করে থাকতে হবে WBMSC আন্ডার থেকে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। ম্যাক্সিমাম 60 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারছেন, যেটা 1/1/2021 বেসিসে আপনাদের হিসাব করতে হবে। মান্থলি স্যালারি রয়েছে 40,000। মেডিকেল অফিসার পরের পোস্টটা, যেটা আপনাদের এমবিবিএস করে থাকতে হবে সিসিইউ বা এইচডিইউ ট্রেনের ওপরে এবং যেটা আপনাদের WBMSC-র ওপরে, কিন্তু WBMSC থেকেই করে থাকতে হবে। বয়সসীমা 1 রয়েছে, বেতন কাঠামো আপনাদের 1 রয়েছে। তো এইভাবে আপনাদের বিভিন্ন পোস্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখুন স্টাফ নার্স পদে পরবর্তীতে বিজ্ঞপ্তি একটু প্রকাশিত হয়েছে, 29টি ভ্যাকেন্সি আছে, যেখানে আপনারা জিএনএম কোর্স কমপ্লিট করে থাকলেই আবেদন করতে পারছেন। 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। 17,220 টাকা রয়েছে মাসিক বেতন। এবং ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান পোস্টের জন্য আপনারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি অবশ্যই কিন্তু উচ্চ মাধ্যমিকের সাবজেক্টসের উপরে থাকতে হবে। 21 থেকে 39 বয়সসীমা, বেতন রয়েছে 17,220 টাকা। এবং এখানে আবেদনের জন্য আপনাদের উচ্চ মাধ্যমিক পাসের পাশাপাশি কিন্তু 2 ইয়ার ডিপ্লোমা করে থাকতে হবে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজির ওপরে, কোনো স্টেট মেডিকেল ফ্যাকাল্টি ওয়েস্ট বেঙ্গল বা ব্যাচেলার ডিগ্রি করে থাকতে হবে ক্রিটিক্যাল টেকনোলজির ওপরে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারছেন। এবার আসছি ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে, এখানেও আপনারা হায়ার সেকেন্ডারি পাস করে থাকলেই আবেদন করতে পারবেন। অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ম্যাথামেটিক্স আপনার থাকতে হবে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি কিন্তু অবশ্যই থাকতে হবে এবং বায়োলজি বা ম্যাথামেটিক্সের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট অবশ্যই থাকতে হবে। ডিগ্রি কোর্স করে থাকতে হবে BAMLT-র ওপরে, কোনো ডিব্বা ডিপ্লোমা করে থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপরে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। এবার আপনার নলেজ থাকতে হবে কম্পিউটার বেসিক নলেজ, যেটা MS Office এবং ইন্টারনেট
ইন্টারনেটের ওপরে, তাহলেই আপনারা আবেদন করতে পারছেন। 21 থেকে 40 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। 17,220 টাকা রয়েছে আপনাদের মাসিক বেতন। এখানে দেখুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রাম থেকে, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের পোস্টিং হবে। তো আপনাদের শিক্ষাগত যোগ্যতা ম্যাচ করে থাকলে এবং এখানে গিয়ে কাজ করতে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন, অবশ্যই আবেদন করতে পারেন। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা থাকলেই কিন্তু আপনারা এখানে কাজের সুযোগ পাচ্ছেন। অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করার জন্য আপনাদের প্রথমে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, যেটার লিঙ্ক আপনারা পেয়ে যাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। এখানে আসার পর নিচের দিকে স্ক্রল করে নামবেন, দেখতে পাবেন রিক্রুটমেন্টস বলে একটি অপশান আপনাদের সামনে শো করছে। রিক্রুটমেন্টস অপশানের 2 নম্বরে দেখবেন একটি নতুন নোটিফিকেশান জারি করা রয়েছে, রিক্রুটমেন্ট নোটিস ফর কোভিড-19 ভলেন্টিয়ার্স আন্ডার ঝাড়গ্রাম। এখানে আপনারা ক্লিক করলেই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান যেটা, সেটা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের আপডেট, যেটা অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করলাম। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক এবং শেয়ার করে সকলকে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন। এই ধরনের চাকরি রিলেটেড আপডেট যদি আপনারা পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও।